প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আফগানিস্তানের ঐতিহ্যবাহী আফগানি পোলাও। দেখুন মাংসটা কতটা সফট, কতটা জুসি আর কতটা টেন্ডার। আফগানিস্তানের ঐতিহ্যবাহী আফগানি পোলাওকে যদিও পোলাও নামে ডাকা হয়, এর স্বাদ বিরিয়ানির চাইতে কোনো অংশে কম নয়, বরঞ্চ বিরিয়ানি থেকেও বেশি টেস্ট। আসছে ঈদে এই ডিশটি আপনারা তৈরি করতে পারেন। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড এনজয় মাই কুকিং শো। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি 1/3 কাপ সরিষার তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে ছেড়ে এটাকে ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজগুলা ব্রাউন করে ভাজা হলে আমরা এখানে অ্যাড করে দিব 1 কেজি গরুর মাংস। আজ আমি গরুর মাংস দিয়ে তৈরি করবো এবং মাংসগুলো কেটেছি কীভাবে দেখতে পাচ্ছেন, একটু পাতলা করে একটু কাচি সাইজ করে কেটে নিয়েছি। ঠিক এভাবে ট্রেডিশনালিভাবে এভাবে কাটা হয়। মাংসগুলো আমি এখন অ্যাড করে দিব, তবে আমি বোনলেস গরুর মাংস নিয়েছি। এটি আপনারা খাসির মাংস কিংবা ভেড়ার মাংস দিয়েও করতে পারেন, ট্রেডিশনালি কিন্তু ভেড়ার মাংস দিয়েই করা হয়। তো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব, মাংসগুলোকে আমরা সর্টে করে নিব। আমি নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে 3 মিনিট প্রথমে ঢাকনা ছাড়া সর্টে করে নিব, চারপাশ থেকে নামিয়ে দেব। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 15 মিনিট সর্টে করে নিব, ভেজে নিব। দেখবেন মাংস থেকে মাংসের নিজস্ব একটা পানি আছে, সেটা বের হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন একটু উল্টে পাল্টে দিচ্ছি। মাংসগুলো আমরা উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব, চারপাশ থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমরা এবার 10 মিনিট মাঝারি আঁচে কুক করব। 10 মিনিট পর ঢাকনাটা খুলছি, মাংসটা দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়েছে এসেছে, একটু ভাজা ভাজা হলে এখানে আমরা অ্যাড করে দিব 1 টেবিল চামচ আদা বাটা, উঁচু উঁচু 1 টেবিল চামচ রসুন বাটা। অ্যাড করে দিয়ে আমরা এখন গরম মশলার গুঁড়ি ব্যবহার করব, যেখানে জিরা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, জায়ত্রী, গোলমরিচ, তেজপাতা আছে, বাজারে কিনতে পাওয়া যায় ওই ধরনের গরম মশলা থেকে আমরা এখন 1 চা চামচ গরম মশলার গুঁড়ি অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ি 1 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি, চুলার আঁচ মাঝারিতে আছে। এখন আমরা সিদ্ধ হওয়ার জন্য, মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 কাপ পানি ব্যবহার করছি, 4 কাপ পানি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো আমার ডান, এখন ঢাকনা দিয়ে ডেকে 1 ঘন্টা আমরা এটাকে মাঝারি আছে কুক করব। 1 ঘন্টা কুক হতে থাক। এখানে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 2 কাপ বাসমতি চাউল, বাসমতি চালটাকে আমি ভালো করে ক্লিন করে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন আমরা এটা পানি দিয়ে সুপ করে রাখব। পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে, একটু সমান করে দিচ্ছি। বাসমতি রাইসটা পানি দিয়ে যদি ভিজিয়ে রাখা হয়, আমি 15 মিনিট ভিজিয়ে রাখবো, এতে করে রাইসটা আর ভাঙবে না। এদিকে আমার 1 ঘন্টার রান্না চলছে মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। 1 ঘন্টার মাঝামাঝি আমি একটু ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে সব কিছু মিশে যায়, মশলাগুলো যেন মিশে যায়। সেই জন্য আবারও ঢাকনা দিয়ে ডেকে দিলাম, 1 ঘন্টা কুক হতে থাক। এখানে অন্য চুলায় একটি কড়াই বসিয়ে তাতে আমি 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিলাম। এই ঘি রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো আমি এখানে কাজু বাদাম দিয়ে দিচ্ছি 20টি কাজু বাদাম ব্যবহার করলাম ঘিতে, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে একটু সর্টে করে নিব। এরপর অ্যাড করে দেব কিশমিশ, এখানে আমি 20 থেকে 25টি কিশমিশ ব্যবহার করলাম। কিশমিশগুলো বাদামের সাথে একটু সর্টে করে নিচ্ছি, প্রথমে বাদামটা সর্টে করে কিছুক্ষণ, তারপর কিশমিশটা অ্যাড করে দিলাম। এরপর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি, ট্রেডিশনালি এই চিনিটা ব্যবহার করতে হয়, এখানে আমি ব্রাউন সুগার ব্যবহার করেছি।
আপনারা চাইলে সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন। তো নেড়েচেড়ে মিশিয়ে কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে আমরা কিশমিশ বাদামগুলো উঠিয়ে একটি ডিশে রেখে সাইডে রেখে দিব। তারপর আমি এখানে আবারও এক টেবিল চামচ ঘি অ্যাড করে দিলাম। ঘিটা একটু গরম হলে এখানে আমি একটি গাজরকে এক কাপ হবে এ ধরনের গাজর আমি কিউব করে মোটা করে কেটে নিয়েছি। নেড়েচেড়ে একটু মিশিয়ে আবারও এখানে এক চা চামচ চিনি ব্যবহার করলাম। চিনিটা কিন্তু একটা ট্র্যাডিশন, তো ট্র্যাডিশন আমি বজায় রেখেছি। নেড়েচেড়ে মিশিয়ে সয়ডে করে আমি উঠিয়ে নিচ্ছি একটি বোলে, একটা সাইডে রেখে দিব। এরপর এক ঘন্টা পর ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন ঝোলটা কমে মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদের দেখাবো কীরকম সিদ্ধ হয়েছে। একটা চামচে উঠিয়ে কাঁটা চামচ দিয়ে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং সফট হয়ে গিয়েছে। নিশ্চয় আপনারা দেখে বুঝতে পারছেন। এখন আমরা এখানে অ্যাড করে দিব এই যে ভিজিয়ে রাখা চাউলগুলোকে, পানি ঝরা দিয়ে রেখেছি 15 মিনিট পর। এখন আমরা অ্যাড করে দিলাম বাসমতি চাউলগুলো, দিয়ে এখানে পানি দিয়ে দিচ্ছি 2 কাপ, কেননা এখানে জলও আছে। নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, জল রয়েছে প্রায় 2 কাপের মতো আর পানি দিয়েছি আমি 2 কাপ। তো নেড়েচেড়ে মিশিয়ে আমরা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঢেকে আমরা মাঝারি আঁচে পানিটা শুষে নেওয়া পর্যন্ত কুক করব। ঢাকনাটা খুলছি, দেখতে পাচ্ছেন পানিটা প্রায় শুষে নিয়েছে, তবে কিছুটা পানি বাকি আছে। এখন আমরা নিচেরটা উপরে, উপরেটা নিচে উঠিয়ে দিব। নিচের চাউলগুলো উপরে, উপরে চাউলগুলো নিচে উঠিয়ে দিয়ে আলতো হাতে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, চাউলগুলো যেন ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। চারপাশ থেকে নামিয়ে দিচ্ছি। এখন আমরা এই পর্যায়ে এসে গরম মশলার গুঁড়ি অ্যাড করে দিব 1 চা চামচ, স্বাদ মতো চাউলের স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। প্রতিটি স্টেপ ফলো করবেন। দিয়ে দিচ্ছি আমি চাউলের স্বাদ মতো চিনি 1 টেবিল চামচ। এরপর অ্যাড করে দিব আগে থেকে সর্টে করে রাখা গাজর, তবে কিছুটা অংশ আমি গার্নিশিংয়ের জন্য রেখে দিচ্ছি আর বাকিগুলো অ্যাড করে দিচ্ছি। এরপর আমি অ্যাড করে দিচ্ছি কিশমিশ এবং বাদাম। এখান থেকে আমি কিছুটা রেখে দিব সামান্য কিছু গার্নিশিংয়ের জন্য আর বাকিগুলো দিয়ে দিব। তো অ্যাড করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন উপরেরটা নিচে, নিচেরটা উপরে, এভাবে আমরা উঠিয়ে দিব, তা নাহলে চাউলগুলো সিদ্ধ হতে চাইবে না। তারপর একটু উপর করে দিয়ে নেড়েচেড়ে উপর চাউলগুলোকে উপর করে দিব, দিয়ে একটু চাপ দিয়ে রাখবো। এরপর ঢাকনা দিয়ে ডেকে একেবারে লো হিটে অল্প আঁচে 15 মিনিট দমে দিয়ে রাখবো। তো দমে দেওয়ার সময় আমরা ঢাকনার যে ছিদ্রটা আছে এটা বন্ধ করে দিব, যাতে বাষ্পটা বের না হয়। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কতটা লোভনীয় লাগছে আর কতটা ঝরঝরে লাগছে। আমি একটু মিশিয়ে আপনাদের দেখাচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা লেগে নেই কিন্তু চাউলগুলা। আর তলা নিতেও লাগেনি, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কতটা পারফেক্ট আর কতটা লোভনীয় লাগছে। এখন আমি একটা গরুর মাংসকে ভেঙে দেখাচ্ছি, চাপ দিলেই ভেঙে যাচ্ছে, চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এটা এতটাই সফট আর এতটা জুসি আর এতটা টেন্ডার হয়েছে। ফ্রেন্ডস কেমন লেগেছে আজকের এই অনন্য স্বাদের আফগানিস্তানের ঐতিহ্যবাহী আফগানি পোলাও? তো পোলাও নামে ডাকা হলেও কিন্তু বিরিয়ানির চাইতেও এর টেস্ট অসাধারণ। আসছে ঈদে এই ডিশটি আপনারা তৈরি করতে পারেন, পরিবারের সবাই খুশি হয়ে যাবে, সবাই আপনার রান্নার প্রশংসা করবে। অসম্ভব মজার একটি ডিশ। আমি একটু সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় আর কতটা ঝরঝরে, খেতেও কিন্তু ভীষণ মজার, ভীষণ সুস্বাদু, বাচ্চারা তো খুব পছন্দ করবে। আমি একটু গাজর দিয়ে গার্নিশ করে দিচ্ছি। এরপরে রাখা যে কিশমিশ এবং বাদাম আছে সেগুলো একটু উপর থেকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য।
তো ফ্রেন্ডস, কেমন লেগেছে আজকের এই আফগানি পোলাওর রেসিপিটি? যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। আমার চ্যানেলকে এখনও না সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে দিবেন। তাতে করে নতুন নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে। আজ আর নয়, এখানেই বিদায় নিচ্ছি। অন্য সময় দেখা হবে অনলাইনে। সবাইকে ঈদের শুভেচ্ছা।